প্রশ্ন আমাদের নিবন্ধনের প্রশ্নেও আমরা যে 6.5 বছর ধরে একটা হয়রানির মধ্যে আছি, সেই হয়রানির জবাবদিহিতা কোথায়? পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে নির্বাচন কমিশন। বিগত 3টা নির্বাচন, এই 3টা নির্বাচন আসলে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। কোনো বঙ্গবন্ধু মানি না, আমরা মানি রুবেলকে, মানি ছাত্র জনতা। আমরা শুনতে পেয়েছি যে এই ক্ষেত্রে তারা পদক্ষেপ নিচ্ছেন এবং ইতিমধ্যে এই পদক্ষেপগুলো তারা বিদায়ী কিংবা পদত্যাগী নির্বাচন কমিশনারদের সাথে কথা বলেছেন এবং কিছু সিদ্ধান্ত তাদের মধ্যে পড়ে আছে। আমরা হয়তো আগামী নতুন কর্মদিবসে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। দেখুন, এই নির্বাচন কমিশনের নিয়োগ, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা আগেই আমাদের অবস্থান করেছি যে এই নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে গণতান্ত্রিক না এবং এই প্রক্রিয়ায় যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের পক্ষে স্বাধীনভাবেও কাজ করা মুশকিল। কেননা যে পরিবেশটা তৈরি করেছিল এমনি সাংবিধানিকভাবে হয়ে আছে এবং বিগত ফ্যাসিস্ট সরকার সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক পদগুলোতে যে ধরনের বাস্তবতা তৈরি করেছে তাতে কারো পক্ষে এখানে স্বাধীনভাবে কাজ করা সম্ভব না। সবাই সরকারের অনুগত হিসেবে তাদের নির্দেশেই কাজকর্ম করেছে। আমরা এই নির্বাচন কমিশনকে অনেকবার বলেছিলাম যে আপনারা নিজেদের মর্যাদার দিকে তাকিয়ে সাংবিধানিক পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে আপনাদের নিজেদের স্বাধীন ভূমিকা পালনের চেষ্টা করুন। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে দেখেছি যে এই নির্বাচন কমিশন সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আমাদের দেশে এমন সব নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলোতে আসলে কী ধরনের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেগুলো আমরা সবই দেখেছি। কাজেই এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তো তাদের ঘাড়েও আছে, তাদেরকেও নিতে হবে। এবং আমরা মনে করি যে শুধু নির্বাচনকে নিতে ব্যর্থতা না, রাজনৈতিক প্রক্রিয়ার সাথে নির্বাচন কমিশন যতটুকু যুক্ত সবগুলো জায়গাতেই, যেমন ধরুন আমাদের নিবন্ধনের প্রশ্নেও আমরা যে 6.5 বছর ধরে একটা হয়রানির মধ্যে আছি, সেই হয়রানির জবাবদিহিতা কোথায়? সেই জবাবদিহিতার জায়গাগুলো কিন্তু নেই। এবং আমরা মনে করি এই বাংলাদেশে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, সবাইকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইভাবে একটা দলীয় প্রতিষ্ঠান হিসাবে কিংবা কোনো এক ব্যক্তির নির্দেশ এইভাবে মানুষের অধিকার খর্ব ব্যবহৃত না হতে পারে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস আমরা সকলেই মোটামুটিভাবে জানি। 73 সাল থেকে এখানে নির্বাচনে কারচুপির একটা ইতিহাস আছে, এটা সত্য। কিন্তু একটা নির্বাচন এখানে সবসময় যে একই রকম হয়েছে তা না। বিগত 3টা নির্বাচন, এই 3টা নির্বাচন আসলে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এইটা বাংলাদেশের মাঝখানে অনেকগুলো ভালো নির্বাচনেরও উদাহরণ আছে। এটা 91 সালে, 96 সালে, 2001 সালে এখানকার মানুষ সাধারণভাবে এই নির্বাচনগুলোকে গ্রহণ করেছে। এর পরবর্তীকালে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আসলে 90 পূর্ববর্তী সময়ে আসলে নিয়ে যায় নির্বাচন ব্যবস্থাকে। এবং নির্বাচন ব্যবস্থাকে শুধুমাত্র সেখানে নিয়ে গিয়েই তারা থামেনি, তারা এমন এমন সব জিনিস চালু করেছে, যেমন 153 না 154 আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়া, এটা বাংলাদেশের সংসদে মানে একটা কোনো এর উদাহরণ নাই। এবং এটা বাংলাদেশের যে সংবিধান, যে বিদ্যমান সংবিধান আছে এখনও, সেই সংবিধানের সাথেও সাংঘর্ষিক, কারণ সেখানে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে। যদি 154 আসনে আপনি বিনা ভোটে নির্বাচিত হতে পারেন, তার মানে আসলে আপনি বিনা ভোটে সরকার গঠনের এখতিয়ার পান, ফলে এটা সংবিধানের স্পিরিটের সঙ্গে বিপরীতমুখী। কিন্তু আমাদের এখানে এই রকম ঘটনা ঘটেছে। 2018 সালের নির্বাচনে, যেটা রাতের বেলার ভোট নির্বাচন হিসেবে সবাই আমরা জানি, সেখানে জনগণ ভোট দেওয়ার কোনো সুযোগ পায় না, রাত্রেবেলা ভোটের একটা বিরাট অংশ কেটে নেওয়া হয়েছে, এটার অনেক এভিডেন্স আছে, মানে চাক্ষুষ প্রমাণ আছে। আপনারা এর পরের ইলেকশন দেখবেন যে তারপরের ইলেকশন হচ্ছে আওয়ামী লীগের ভেতরকারী নির্বাচন, আমি আর ডামির নির্বাচন। এই যে কলঙ্কজনক ইতিহাস, এই কলঙ্কজনক ইতিহাসের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন যুক্ত, তার আগের নির্বাচন কমিশন যুক্ত, দুই হুদা কমিশন এবং আওয়াল কমিশন যেভাবে নির্বাচনকে আজকে নিয়ে এসেছেন তাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা উঠে গেছে। ফলে এই শ্রদ্ধা ফিরিয়ে আনার জন্য এখন নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং এই নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচনী আইনের সংস্কার, নির্বাচনী
কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া এগুলো সবই বদল ঘটানো দরকার এবং বাংলাদেশের নতুন এই ব্যবস্থার অধীনে নির্বাচন হওয়া দরকার। আমরা শুনেছি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্নের তারা জবাব দেয় নাই, তারা কি প্রশ্নের জবাব দেবে? তারা তো শেখ হাসিনার ভোট চোরের সহায়ক, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, শেখ হাসিনাকে ভোট চুরিতে তারা সহযোগিতা করেছে। আজকে তারা এই নির্বাচন কমিশনের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশন এই আউয়াল কমিশনের বিরুদ্ধে আজকে এখানে দেখেন শত শত জনতা এখানে একত্রিত হয়েছে প্রতিবাদ জানানোর জন্য। আর অল্প সময়ের মধ্যে এখানে দেখবেন হাজার হাজার মানুষের সমাবেশ করতে পারে। সারা দেশের মানুষ আজকে বিক্ষুব্ধ, তারা ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছে। এই আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার নেতৃত্বে আমরা বিগত 5 তারিখে বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রকে সামনের দিকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা বাংলাদেশটিকে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য অর্থবহ পরিবর্তন চাই। আমরা খাই খাই রাজনীতির পরিবর্তে একটা অর্থবহ পরিবর্তনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের যতটুকু সময়ের দরকার এবং এমন কিছু করবেন না বাংলাদেশের রাজনৈতিক শক্তি যেন আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য না হয়। বাংলাদেশের মাটিতে এই আউয়ালদের পিয়াতটাকে আবার যদি গ্রেপ্তার না করা হয়, আমরা রাজপথে আবার যেরকম 90-এর আন্দোলন থেকে এবং এই হাসিনা পতনের যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনে এক দফায় চলে যাব এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা এবং বিরোধী দল যারা আছে সবাই মিলে আমরা রাজপথে থাকবো। আমরা সেনাবাহিনীকে বলতে চাই, পিলখানার হত্যায় যখন শেখ হাসিনা ছিল তাকে আপনারা সাপোর্ট দিচ্ছেন, এই আউয়াল রয়ের রোজেন বাংলাদেশের রয়ের এজেন্ডাই যারা বাংলাদেশের পিলখানা হত্যাকে তারা করছে এবং ভালো ভালো সেনাবাহিনী মেধাবী সেনাবাহিনীকে মারছে, তাদের আপনারা পাহারা দেন, ট্যাক্সের টাকা দিয়ে আপনারা এটা আপনারা ভালো করছে এবং সহযোগিতা করছেন, পিছনের দরজার থেকে পলানের সব সহযোগিতা করছেন। এই সেনাবাহিনী আপনারা দেশের বন্ধু, আপনারা দেশের শত্রু না। আপনারা এক কফা এক দাবির ভিতরে জনগণের চাহিদাকে পূরণ না করে আপনারা পিছনের দরজা থেকে এই আউয়ালকে বডিগার্ড দিয়ে সামনে পিছিয়ে পুলিশ দিয়ে আপনারা বাইট করে দিয়েছেন, এটা ধিক্কার জানাই আপনাদের। এবং আরও বলতে চাই, এবারে জনতা 5 তারিখে নতুন স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর 71-এর স্বাধীনতা না, 5 তারিখের স্বাধীনতা, এবং সে কোনো বঙ্গবন্ধু মানি না, আমরা মানি রুবেলকে, মানি ছাত্র জনতা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।